যারা বিদেশ পড়ে, যারা বিবাহিত, তারা অন্য ক্লাবে যায়, ক্লাবে গিয়ে ডান্স করে, অন্য মেয়েদের সাথে রন্ধন করে, বউকে বউ। হ্যালো বন্ধুরা, পতিতা রাজ্য থেকে আরেকটি নষ্ট মেয়েকে আজ আপনাদের সামনে এনেছি। প্রবাসীরা নাকি নাইট ক্লাবে খারাপ কাজ করে। সো বন্ধুরা, এই নষ্ট মেয়ের পুরো ভিডিও আপনাদের মাঝে শেয়ার করব। আশা করছি ভিডিওটি না টেনে পুরোটা দেখবেন। বন্ধুরা, সম্প্রতি মোহনা নামের এই মহিলার কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হয়েছে, যে কিনা তার প্রতিটা ভিডিওতে প্রবাসীদের অকথ্য ভাষায় গালিগালাজ করেছে, যা শুনে সহ্য করার মতো নয়। বন্ধুরা, মোহনা নামের এই মহিলা বেগসহ টিকটকে এসে তার বাচ্চাদের নিয়েও নাচানাচি করে, সে যে কতটা ভালো তার এইসব ভিডিও দেখলেই বোঝা যায়। মোহনার এই গালিগালাজের ভিডিও নিয়ে যখন উত্তাল জনতা সকল প্রবাসী ভাইয়েরা, ঠিক তখনই এই নষ্ট মেয়ে লাইভে এসে প্রবাসীদের আবার গালিগালাজ করল। মানুষকে খারাপ বলার আগে নিজের চরিত্রটা কতটুকু ভালো সেটা আগে দেখেন। তোদের মতো আবার নাকি বউ বাচ্চা রেখে বিদেশে যা, অন্য মেয়েদের নিয়ে রন্ধন করি? তোদের মতো তোরা তো বাংলাদেশে বউ রাখস, আর বিদেশে যাইয়া আর একটা মেয়ের সাথে রন্ধন কর, আর ওই মেয়েগুলোর মতো আমাদের ভাবস। আমি একটা স্কুলে পড়া মেয়ে, তোদের মতো বাজে না। আগে নিজের ঘরের মেয়েকে ঠিক করো, তারপর অন্যের ঘরের মেয়েকে বলতে এসো। বাট যারা বিদেশ পড়ে, যারা বিবাহিত, তারা অন্য ক্লাবে যায়, ক্লাবে গিয়ে ডান্স করে, অন্য মেয়েদের সাথে রন্ধন করে, বউকে বউ। টাকা নাই, এখন টাকা লাগে কেন? এটা সেটা আমি কিন্তু জানি, বিকজ আমার এক মামা বাহিরে থাকে, দুঃসম্পর্কের মামা হয় আমার, অনেক ডাক্তার। তার বউটা এত ভালো, এত কিউট দেখতে, তার বউকে রেখে সে অন্য ক্লাবে যেত, অন্য ক্লাবে গিয়ে সেখান থেকে ছবি পাঠাইছে। ওনার বউ জানতো, তারপর কিছু বলতো না। কেন জানেন? ওনার স্বামী কোনো ভালোবাসতো। উনি সবসময় একটা জিনিস ভাবতো কি জানেন, যে ওনার স্বামী ভালো হয়ে যাবে। কিন্তু আপনাদেরকে বোঝায় কি লাভ হবে? আপনাদের কোনো ধর্ম আছে? আপনাদের কোনো সেন্স আছে? আপনারা শুধু মুখে শুনেন, মুখে বড় বড় কথা বললেই বড় হয়ে যায় না। আমি ছোট ছিলাম, বাট আমার ছোট ভাইটা হওয়ার পরে আমি মেজো হয়ে গেছি। আমার নাম জেরিন, আমার ভাইয়ের, আমার বড় ভাইয়ের নাম হচ্ছে হৃদয়, আর আমার ছোট ভাইয়ের নাম হচ্ছে জিয়া।